গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার হাসি খুশি পরিবারের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখার পরে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো এখন বাজে সকাল 8টা, 8টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, সরি কথাটা ভুল বলা হয়ে গেল। সকাল 5:30টার সময় উঠেছি, উঠে হাজব্যান্ড চা করে নিজেই খেয়েছে আজকে। আমি শুধু উঠে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর ওকে একটু গোজগাজ করে দিয়েছি, বোতল টোতল একটু জল টল ভরে দিয়েছি, ও নিয়ে চলে গেল ডিউটিতে। আর ফিরবে সেই সন্ধ্যে 6টায়। এই পুরো দিনটা যে কী করে কাটবে না আমি শুধু সেটাই ভাবছি, ও না থাকলে আমার একটু ভালো লাগে না, ভীষণ ভীষণ বোরিং লাগে। যাই হোক, ঝামেলা হোক ঝগড়া হোক যত যাই হোক, সব কিছু মিলিয়েই জীবন। আর আমাদের মধ্যে আমি কি বলবো, ঝামেলা ঝগড়া যতই যা হোক না কোনো কথা না বলে আমি থাকতে পারি না। আমার এই একটা খুব খারাপ অভ্যাস, রাগ করে আমি একদমই থাকতে পারি না। যাই হোক, সকাল কোনো কাজই হয়নি, কিছু কথা ভাব দিয়েছি। এখনো দেখি না দেখি না কিছুই তোলা হয়নি, বাসি খেলা বাসি সবই বাজে ওয়েদার না, কিন্তু ওয়েদার খারাপ হলেও বেশ ঠান্ডা মৌসুম ভালো লাগছে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে। আমার যদিও বা কোনো কিছু ধোয়ার মতন কিছু নেই, সবই কাঁচা ধোয়া হয়ে গেছে, কালকে শুকিয়েও গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা, কার কার কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? বাইরের ওয়েদারটা দেখেছ, বৃষ্টি পড়ছে কেমন ঝিরিঝিরি বৃষ্টি, চারিদিকে মাঠ ঘাটে পুরো জল জমে গেছে, বিচ্ছিরি অবস্থা। এখনো সারা বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি কমার কোনো না বন্ধ না, সারাদিন এরকম। চলো দেখতে থাকো, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা করি। চলো আজকে সারাদিনের আবার কাজকর্ম শুরু করে দিই, জীবন যুদ্ধ আমাদের মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের যতই চাকরি করো যতই ভালো কাজ করো না করেই যেতে হবে, তাই না বলো? যাই হোক, দেখতেই পেলে এই যে ব্রাশ করতে চলে এসেছি বন্ধুরা ঘুম থেকে উঠে। অ্যাকচুয়ালি ব্রাশ না করলে না কি হয়, একটু এনার্জি ভালো লাগে না, শরীরের মধ্যে কেমন আনছান বোধটাও হয়। আর আজকে যেহেতু লেট করে উঠেছি ঘুম থেকে, এই জন্য আরও বেশি খারাপ লাগছিলো। তো আগে অ্যাট ফার্স্ট ব্রাশটা করে তারপরে এই যে লেবু জলটা খেয়ে নিচ্ছি। আর সত্যি বলছি বন্ধুরা, আমার এই লেবু জলটা খেলে শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ হয়, এত ভালো লাগে না, তারপরে কাজ করতে কোনো রকম আমার খারাপ লাগে না। আর এই জন্য ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আগে লেবু জলটা আমি খাবোই খাবো, আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারাও এই অভ্যাসটা করে নাও, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে, শরীরের খুব উপকারও হয়, এটাতে কোনো ক্ষতি নেই। যাই হোক, আমি লেবু জলটা খাওয়ার পরে আমার বোতলগুলোতে জল ছিল না, সব বোতলগুলোতে জল ভরে টেবিলে এক যেখানে রাখি আর কি সাজিয়ে রেখে দেব। কারণ আমার তো প্রত্যেক দিনের কাজ তোমরা দেখোই, যে বোতলগুলোতে জল ভরে আমার টেবিলে না রাখলে পরে ভালোও লাগে না, আর একটা মানে কী বলো তো, সবসময় সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরটা একটা অন্যরকম সৌন্দর্য লাগে, আর মনের মধ্যেও একটা অন্যরকম শান্তি কাজ করে। আমরা মেয়েরা আর কতটুকুনি বাবা, আমাদের তো ঘর সংসারই সব কিছু। তো চেষ্টা করি সবসময় যে ঘরটা কীভাবে গুছিয়ে রাখবো, আর এই ঘর অগোছালো হয়ে থাকলে নিজের মনও ভালো লাগে না, আর কেউ আসলে পরে সেটাও আমার খুব একটা ভালো লাগে না। আর তারপরে আরও একটা কথা বলি বন্ধুরা, কালকে ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে পরে করতে পারেনি, কারণ বরের জন্মদিনে গেছিলাম, বরের জন্মদিন না স্যার, বরের বন্ধুর জন্মদিন, হাজব্যান্ডের বন্ধুর জন্মদিনে গেছিলাম। তো সেখানে সব অফিসারের বউরা ছিল, সেখানে গিয়ে আমার আর শ্যুট করতে ইচ্ছা করলো না, সেই কারণে আর করিনি। যাই হোক, বাসন টাসন ধুয়ে রেখে তারপরে দেখো কিচেন রুমটা ক্লিন করতে চলে এসেছি।
কিচেন রুমটাতে মানে খুব একটা নোংরা আমার যদিও বা হয়নি, কিন্তু তাও আমি প্রত্যেক দিন মুছে নিই সকালবেলা। তো তোমরা দেখোই যে আমি প্রত্যেক দিন মুছে নিই। আমার সব সময় টেবিল বলো কিচেন রুম বলো আমার পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তারপরে আমি দেখো চলে আসলাম বিছানাটা তুলতে, বিছানাটা তুলবো। আর এই দেখো আমার ছেলে কিন্তু আমাকে সবসময় এত ভালো মানে হেল্প বলবো না, ও এত বোঝে না আমার কষ্ট কি বলবো। ও একা একা বেশ সুন্দর খেলা করে। আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতে নেই, ওরও মনটা ভালো লাগছে না, ঠিক আছে? সে সারাদিন বাবাকে পাবে না, ও বাবাকে খুব ভালোবাসে। মানে অ্যাকচুয়ালি কি হয় না যে আমার কাছে তো সবসময় থাকেই, যতটুকুন সময় বাবাকে পাই খুব আনন্দের মধ্যে ওর ততটুকুন সময় কাটে, এই হচ্ছে ব্যাপার। তাই বলে অনেকে ভাবে যে ওর বাবা নাকি একটু বেশি সামলাতে হয়, কিন্তু সেরকম কোনো কথা না, সামলাতে হয় আমাকেই। সারাটা দিন বাচ্চাটা আমার কাছে থাকে যেহেতু, তো বাবাকে যতটা টাইম পায় ততটা টাইম ও খুব খুশিতে থাকে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে, এই ঘরের বিছানাটা, এই ঘরটাতে কেউ থাকে না যদিও বা, কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি, আমার ভালো লাগে ঘর গোছাতে। আর তারপরে দেখো আমি আজকে বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে, তো আমি বৃষ্টির জন্য ঘরে কাঁথাটা ভিজা ভিজা কাঁথাটা মেলে দিলাম ধুয়ে। তা আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপরে এই ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো গোছগাছ করার জন্য। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই ঘরটাকে না গোছগাছ না করলে কি হয়, এতটা ভালো মানে কেমন যেন মনে হয় যে কোথায় আছি কি আছি সব দিনে। বিশেষ করে আমার খাটের পরটা অগোছালো থাকলে আমার ভালো লাগে না। আর আমার হাজবেন্ডের যে বন্ধুর জন্মদিন সে কালকে কেক পাঠিয়েছিল আমাদের, তো দেখতেই পাচ্ছ আমি একটু কেক খেয়ে নিলাম, সঙ্গে 2 পিস কেক ছিল। আমার মিষ্টি খাওয়া যদিও বা বারণ, আমি এই জন্য মিষ্টিটা খাই না। আর এই যে ছেলেকে নিয়ে পড়তে বসছি, ছেলে আমার উপর দিয়ে মাতুপুরি করছে, বললাম ওকে ABCDটা লিখতে, ও ট্রেন আঁকাচ্ছে, ঠিক আছে? কি বলবো আর। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে, অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর এটা হচ্ছে ইভিনিং টাইম, এখন ছেলেকে খাওয়াবো, ঘুম থেকে আমরা দুজনেই উঠে পড়েছি। হ্যাঁ উঠে এই যে এখন না সেই ওকে কর্নফ্লেক্সটা দেব, আর এই টাইমটাতেও কর্নফ্লেক্সটা না খেলে না কি বলো তো বিরক্ত করেও।